উইকলি মেম্বারশিপ 139 টাকা এবং মান্থলি মেম্বারশিপ 700 টাকা। ওবে 43 আপডেটের সেকেন্ড পার্ট। ওবে 43 আপডেটে কি আমাদের গেম শেষ হয়ে যাবে? এটা বলার কারণ হচ্ছে আমাদের গেমের মধ্যে এমন কিছু চেঞ্জেস দেখতে পাই। আগে কেউ এক্সপেকটেশনও করেনি এমন কিছু চেঞ্জেস আমরা গেমের মধ্যে দেখতে পারবো এবং ভিডিও শেষে দেখতে জানতে পারবে কিভাবে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করে গেম খেলবে এবং অ্যাক্টিভেশন কোডটি কিভাবে পাবে। আজকের এই ভিডিওতে আমরা ওবে 43 আপডেট A to Z যা যা পরিবর্তন হবে এবং গেমের মধ্যে নতুন ফিচার যা যা আসবে সম্পূর্ণ আলোচনা করা হবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবে আমাদের ওবে 43 আপডেট আমাদের কি কি পরিবর্তন হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 10, এখন থেকে তোমরা চাইলে যে কোনো সময় জিপি এয়ারড্রপ নামাতে পারবে। এই মুহূর্তে আমার ব্যাকপ্যাকে যে এয়ারড্রপটা রয়েছে সেটা হচ্ছে জিপি এয়ারড্রপ। গেমের মধ্যে যেভাবে আমরা নরমাল এয়ারড্রপ ইউজ করি, জিপি এয়ারড্রপটিকেও সেম ভাবে ইউজ করা যাবে। তবে হাউ, অনেক সময় আমরা জুনের বাইরে পড়ে যাই, ওই সময় আমাদের জিপি এয়ারড্রপটি কাজে লাগবে। জিপি এয়ারড্রপটি নিচে ফেললাম এবং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সরাসরি এয়ারড্রপটি নিচে চলে আসে। জিপি এয়ারড্রপের মাধ্যমে চাইলে তোমরা জিপি কার্ডটিকে নামাতে পারবে। এটা আমাদের তখন কাজে লাগবে যখন আমরা জুনের বাইরে থাকব। তবে জিপি এয়ারড্রপটি পাওয়া যাবে শুধুমাত্র একটি উপায়ে, কমবেট টিটে 2 নাম্বার অর্থাৎ এক্সপ্লোর নিয়ে যদি তোমরা গেম খেলো। 2 নাম্বার মিশনে তোমরা জিপি এয়ারড্রপটি পাবে। জিপি এয়ারড্রপটি গেমের মধ্যে তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় নামাতে পারবে। এটি আমাদের গেমের মধ্যে একটা দারুণ আপডেট ছিল। এখন প্লেয়ার জুনের বাইরে থাকলো এয়ারড্রপ নিয়ে বেরিয়ে যাবে। নাম্বার 9, আমাদের গেমের মধ্যে জিপ ট্রাকগুলোকে তো সবাই চেনো। বর্তমানে যখন আমরা গেম খেলি মাত্র 2 জন প্লেয়ার এখানে বসতে পারে। এখন থেকে ওবি 43 আপডেটের পরে তোমরা এই কারের মধ্যে 4 জন বসতে পারবে। সামনে হইতেছে 2 জন এবং পিছনে 2 জন বসতে পারবে। ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পারতেছো যে ফ্রি ফায়ার এই কারের পিছনেও বসা যাচ্ছে। এখন এটা একটা বেস্ট আপডেট, এই আপডেটটাকে তুমি খারাপ বলতে পারবে না। অনেক সময় জিপ ট্রাক নিয়ে জুনের বাইরে থেকে জুনের ভিতরে আসতে ম্যাক্সিমাম টাইম দেখা যায় 2 জন প্লেয়ারই বসা যায়। ওবি 43 আপডেটের পরে গেরানা এই 2 সিটের জায়গায় করে দিয়েছে 4, পিছনে 2 জন এবং সামনে 2 জন, তো তার মানে 4 জন প্লেয়ার এখানে রোল বসতে পারবে। 43 আপডেটের মধ্যে যে ভালো আপডেটটা ছিল এটা ছিল একটা ওয়ান অফ দা বেস্ট আপডেট। গেমের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা দরকারই ছিল। তোমরা কি মনে করো 2 জনের জায়গায় 4 জন সিট করে দেওয়া কি ভালো হয়েছে নাকি খারাপ? চেঞ্জেস নাম্বার 8, আমাদের গেমের মধ্যে ব্র্যান্ড নিউ একটা স্কাইং আসবে। এই স্কাইং টু হচ্ছে একসাথে 4 জন প্লেয়ার ল্যান্ড করতে পারবে। বর্তমানে আমরা গেমের মধ্যে যে স্কাইং ইউজ করি যার কাছে স্কাইং থাকে সেই মাত্র ল্যান্ড করতে পারে, কিন্তু এই স্কাইং এর মাধ্যমে তোমরা একসাথে 4 জন প্লেয়ার ল্যান্ড করতে পারবে। এমন টোনা যে প্লেনে থাকা পর্যন্ত স্কাইংটা শো করবে। এই স্কাইংটার মাধ্যমে তোমরা যখন ল্যান্ড করে ফেলবে তখন তোমাদের 4 জনকে একসাথে রাখবে, অর্থাৎ প্যারাশুটের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিল এই স্কাইং এর মাধ্যমে, সাথে 4 জন প্লেয়ারকে নিচে নামিয়ে দিয়ে। তো 4 জন এই স্কাইং টি শুধুমাত্র গিল্ড ওয়ারের মধ্যেই পাবে। গিল্ডের মধ্যে যারা টপ 15 এর মধ্যে থাকবে শুধুমাত্র তাদেরকে এটা দেওয়া হবে। টপ 15 গিল্ড প্লেয়ারদের দেওয়ার কারণ হচ্ছে গেমের মধ্যে যাতে করে এটা অনেক বেশি রেয়ার হয়ে যায়। বিলিভ মি দিস স্টাইল ইজ সো কুল। গেমে আসার পর এটি ওয়ান অফ দা বেস্ট স্কাইং হবে আমাদের গেমের মধ্যে। একটা সাইডের সাথে পরিচয় করা দিতে চাই, এখান থেকে বাংলাদেশের সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ করা যায়। এখানে উইকলি 139 টাকায় পাওয়া যায় এবং মান্থলি 700 টাকা। এর নাম হচ্ছে লোল টপ আপ। ইউনিপিনের মাধ্যমে সবথেকে দ্রুত সময় এখান থেকে টপ আপ করতে পারবে। সাইটের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব কিভাবে এই সাইট থেকে টপ আপ করতে হবে। ভিডিও লিংক সাইটের মধ্যে দেওয়া আছে। সাইটের উপরে এখানে ক্লিক করে তোমরা সরাসরি ভিডিও দেখে টপ আপ করে নিতে পারবে। টপ আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবে। চেঞ্জেস নাম্বার 7, ওবি 43 আপডেটে গেরানা প্রোফাইল ভিজিটিং একটা পরিবর্তন এনেছে। এখন থেকে তোমরা যদি যে কোনো প্রোফাইলে ভিজিট করো এই জামার আইকনটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে যে প্রোফাইলে ভিজিট করছো এই প্রোফাইলে যে ড্রেস আপ গুলো রয়েছে ড্রেস গুলো চাইলে তোমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারবে এবং আলাদা আলাদা দেখে উইশ লিস্টও রেখে দিতে পারবে। এটি আমাদের গেমের মধ্যে একটি নতুন ফিচার। আলাদা আলাদা করে যে কোনো প্লেয়ারের ড্রেস আপকে তোমরা উইশ লিস্টও রেখে দিতে পারবে। চেঞ্জেস নাম্বার 6, নাম্বার 6 এ গেমের মধ্যে একটা নতুন সিটিং এসেছে। তোমরা যদি এই সিটিংটা করে নাও তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের নামও হাইড করে রাখতে পারবে। সিটিং এর একদম লাস্টে নিকনেমে গিয়ে যদি তোমরা হাইড করে দাও টিমের মধ্যে যে 3 জন প্লেয়ার থাকবে তাদের নামগুলো হাইড হয়ে যাবে। অনেক সময় দেখা যায় প্লেয়ারদের নাম অনেক বড় হয়ে থাকে, নামের কারণে অনেক সময় দূরের এনিমি দেখা যায়। এর মাধ্যমে ডিসপ্লে অথবা হাইড দুইটাই করে রাখতে পারবে। সিটিংটা আমাদের ওবি 43 আপডেটের পরে অ্যাড হয়ে যাবে। নাম্বার 5, নাম্বার 5 এ আমরা পরিবর্তনটা দেখতে পাই। ভেন্ডিং মেশিন এর নতুন 2টা চিপ অ্যাড হয়েছে। গেমের মধ্যে এই 2টার কাজই ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে আমাদের গেমের মধ্যে রাডার চিপ, এই চিপটি হচ্ছে বাস্টিয়ন। এই 2টার কাজে আমাদের গেমের মধ্যে একটু ইউনিক। গেমের মধ্যে যদি আমরা 100 টাকা দিয়ে বাস্টিয়ন চিপটি পারচেজ করি যখন আমরা গাড়ি চালাবো গাড়ির উপরে একটা শিল তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে তোমরা দেখতে পড়তেছো আমি যখনই গাড়ির উপরে বসলাম গাড়ির চারদিকে একটা শিল তৈরি হয়ে গেছে। এই শিলটা দেখতে কিছুটা সুনিয়া ক্যারেক্টারের মতো হলেও এটা হইতেছে একটা গাড়ির শিল। তো এই গাড়ির শিলের মাধ্যমে কোনো এনিমি যদি তোমাদের গাড়িকে ফাটাতে চায় তাহলে গাড়ির উপরে তোমাদের ড্যামেজ খাবে। নতুন আসা এই চিপটি আমরা ওবি 43 আপডেটে পড়ে দেখতে পারবো। চিপটির মাধ্যমে শুধুমাত্র ফ্রি ফায়ারে গাড়ি কি বাঁচাতে পারবে। এনিমি যদি তোমার বডিতে ড্যামেজ দেয় তাহলে কিন্তু তোমার বডি ঠিকই ড্যামেজ খাবে, কিন্তু কোনো এনিমি যদি ফ্রি ফায়ারে তোমার গাড়িকে ফাটাতে চায় তাহলে দেখা যাবে গাড়িটি ফাটবে না, নির্দিষ্ট ড্যামেজ খাওয়ার পরে এই গাড়িটি ফাটাতে পারবে। ওবি 43 আপডেটের একটি নতুন ফিচার। এরপর গেমের মধ্যে আমরা আরেকটা চিপ দেখতে পাই, সেটা হচ্ছে রাডার। সেকেন্ড অর্থাৎ 2 নম্বর চিপটা আমাদের কি কাজে আসবে। রাডার নামক চিপটি কাজ বুঝতে হলে তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। রাডার নামক এই চিপটি কাজ হচ্ছে আমাদের গেমের মধ্যে এনিমির লোকেশন শো করা। তবে এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমিং এ লোকেশন শো করে। যখন তুমি গেমের মধ্যে কার চালাবে অথবা কার থেকে নামবে তখন তোমাকে রাডার চিপটির মাধ্যমে কিছুক্ষণ পরে পরেই লোকেশন দেখাবে। ম্যাপের মধ্যে একটা সার্কেল অ্যাড হয়ে গেছে, এটি হচ্ছে সেই সার্কেল যেটির মাধ্যমে তোমাকে এনিমির লোকেশন দেখাবে। লোকেশনটি কখন কোন সময় দেখাতে পারে এর কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ পর পরে রাডার নামক এই চিপটির মাধ্যমে ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে লোকেশনটি ভেসে ওঠে। রাডার চিপটি তখনই কাজ করে যখন তুমি ফ্রি ফায়ার গেমের মধ্যে গিয়ে কার ইউজ করবে। তবে তোমরা যদি বলো এটি ম্যাপের মধ্যে কখন কখন শো হয়ে যায় এটা কোনো নির্দিষ্ট টাইমিং নেই। চেঞ্জেস নাম্বার 4, নাম্বার 4 দেখতে পাই গেরানা নেক্সট ম্যাপের জিপের জায়গাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। চেঞ্জেসটা দেখানোর আগে আমি তোমাদের বর্তমান জিপের জায়গাটাকে দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের বর্তমানে জিপের লোকেশন। তোমরা যদি নেক্সট ম্যাপের জিপের লোকেশন আসো
আসো তাহলে তোমরা এমন কিছু গড়বাড়ি দেখতে পারবে। যারা কন্টিনিউ নেক্সট ম্যাপে গেম খেলো তারা তো জানো জিপের জায়গাটা আসলে কেমন। নেক্সট ম্যাপের জিপের জায়গাটাকে সম্পূর্ণটাই পরিবর্তন করে দিয়েছে, নতুন গড়বাড়ির জায়গা অনেক কিছু অ্যাড করেছে। তো এটা হচ্ছে আমাদের বর্তমানে জিপের জায়গা। জিপের জায়গাটাতে বর্তমানে কয়েকটা আলাদা আলাদা গড়বাড়ি রয়েছে এবং রাস্তা রয়েছে। এখন যদি কেউ নেক্সট ম্যাপে জিপের লোকেশনে নামে তাহলে এমনই দেখাবে। কিন্তু কেন ওবি 43 আপডেটে জিপের জায়গাটাকে সম্পূর্ণটা পরিবর্তন করে দিয়েছে। ওবি 43 আপডেটের পরে জিপের জায়গাটা হয়ে যাবে এমন। জিপের লোকেশনে গেরনা অনেক কিছু অ্যাড করে দিয়েছে, এটাকে গেরনা অনেকটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে। নেক্সট ম্যাপের জিপওয়েতে যদি আসো তোমরা এখানে নতুন করে একটা জিপ লাইন দেখতে পাবে। আশেপাশে অনেকগুলো হাউস তো রয়েছে যেগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নেই। নেক্সট ম্যাপের মধ্যে গেরনা শুধু এই জায়গাটাকে পরিবর্তন করেনি, একটি জায়গা রয়েছে ওই জায়গাগুলো গেরনা পরিবর্তন করে দিয়েছে। নতুন করে একটা জিপ লাইন অ্যাড করেছে যেটা দিয়ে তোমরা চাইলে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এই জায়গাটার নাম হচ্ছে নেক্সট ম্যাপের মধ্যে জিপওয়ে। এটা জাস্ট শুধু অ্যাডজাস্টমেন্ট করছে, আগের জায়গাটা অনেক বেশি ভালো ছিল। 43 আপডেটে গেরনা নেক্সট ম্যাপের আরেকটা লোকেশনে পরিবর্তন আনে, সেটা হচ্ছে লেবের এই লোকেশনে। তোমরা যদি লেবের ভিতরে ঢুকে যাও বর্তমানে এমন দেখাবে যার মধ্যে একটা খালি জায়গা রয়েছে, মধ্যে দিয়ে কয়েকটা স্টোন রয়েছে যেগুলো আসলে ফ্রি ফায়ারে অনেক দরকারি ছিল না। আমি তোমাদের আগের লোকেশনটা দেখাইতেছি এই কারণে তোমরা যাতে পরের লোকেশনটা পার্থক্য বুঝতে পারো বর্তমানে কেমন আছে এবং ওবি 43 আপডেটের পরে কেমন করা হবে। এখন যদি নেক্সট ম্যাপের মধ্যে গিয়ে ল্যাবের ভিতরে ঢুকো তাহলে এই জিনিসগুলো দেখতে পারবে। এটিকে যদি তোমরা সম্পূর্ণ উপর থেকে লোকেশন দেখো তাহলে দেখতে পারবে এটা হচ্ছে আমাদের ল্যাবের লোকেশন। ওবি 42 আপডেটের মধ্যে ল্যাবটা ছিল এমন, কিন্তু ওবি 43 আপডেটের পরে ল্যাব হয়ে যাবে এমন। এবার ভালো করে বুঝতে পারতেছ আসলে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে। ল্যাবের মধ্যে অনেক আজেবাজে জিনিস ছিল যেগুলোকে গেরনা সম্পূর্ণটা রিমুভ করে দেয়। এই ল্যাবটা আগে অনেক বেশি বিশ্রী ছিল বাট এখন অনেক কিছু রিমুভ হয়ে গেছে। উপর থেকে যখন তুমি ল্যাব ভিউ করবে এটাকে এমন দেখাবে এবং আবার কিছু কিছু স্থান দেখা যায় নতুন করে অ্যাড করা হয়েছে। উপরে এই স্পেসটা কিন্তু আগে ল্যাবের মধ্যে ছিল না, কিন্তু এখন ল্যাবের মধ্যে এই স্পেসটা নতুন করে অ্যাড করে দিয়েছে। এখন সেকেন্ড ফ্লোরের মধ্যে দেখা যায় একটা সিঁড়ি রয়েছে। এরপর আছে নাম্বার 3 যে পরিবর্তনটা রয়েছে সেটা একটা ছোট্ট পরিবর্তন। উপর থেকে পরে যদি তোমরা ড্যামেজ খাও তাহলে এটা অ্যানিমেশন একটু ভিন্ন রকম দেখাবে। গাড়িতে উপর থেকে পরে আমি এখন ড্যামেজ খাচ্ছি, এখন এসপি মাইনাস এর স্টাইলটা একটু পরিবর্তন হয়েছে। এসপি ডিক্রিজের ক্ষেত্রে হালকা একটু পরিবর্তন এসেছে। আর একটা ছোট চেঞ্জেস রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন গ্রেনেড মারি তখন আমাদের গ্রেনেড মারার স্টাইলটা এমন হয়। একটু ভালো করে দেখে নাও, পরবর্তীতে যখন চেঞ্জেসটা দেখতে পারবে তখন ভালো করে বুঝতে পারবে কোন জায়গায় গ্রেনেড মারার স্টাইলটা পরিবর্তন এসেছে। এখন যদি তোমরা গ্রেনেড কুক করো তাহলে দেখতে পারবে এই জায়গায় গ্রেনেডটা এম হবে, ওই জায়গার মধ্যে একটা ছোট বৃত্ত শো হচ্ছে। যত দূরে গ্রেনেডটা মারতে যাবে ঠিক ওই দূরের মধ্যে একটা গোলাকার বৃত্ত তৈরি হয়ে যায়। পরিবর্তনটা ছোট হলো, এটা অনেক বেশি ইউনিক করা হয়েছে। এর মাধ্যমে গ্রেনেড মারার এমিংটা আমরা ইমপ্রুভ করতে পারবো। এটা স্যার একটা ছোট চেঞ্জেস রয়েছে, সেটা আমি তোমাদের দেখাই। আমি যখন এখানে ডাউন হয়ে গেলাম, ডাউন হয়ে যাওয়ার পর আমার কাছে হরাইজন ছিল যার কারণে আমি মরি না। লাভ দিয়ে এখানে একটা অপশন আছে এবং প্লাস চিহ্নে দেওয়া আছে, এর মাধ্যমে কি চাইলে আমরা হরাইজন সারা রিভাইভ হয়ে যাবো। এটা হচ্ছে এমন, যদি তোমার টিমমেট থাকে তো মরে যাওয়ার পর তোমার টিমমেটকে মেসেজ করতে হবে না। এই লাভ এবং প্লাস চিহ্নের মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমার টিমমেটের কাছে একটা মেসেজ যাবে, হেল্প মি, আমরা যেটা মরার পর পাঠাই টিমমেটের কাছে। এটা যদি তোমাদের আর একটু ভালো করে এক্সপ্লেন করি তাহলে এটা দেখো, এখানে যখন আমি ডাউন হয়ে যাই তখন টিমমেটকে রিভাইভ করার জন্য অবশ্যই আমরা মেসেজ থেকে হেল্প মি বলি। এখন থেকে হেল্প মি করার জন্য তোমাদের কুইক মেসেজে যেতে হবে না। কিভাবে প্লাস যে প্লাস চিহ্ন যে লাভ দেওয়া আছে এটাতে যদি তোমরা ক্লিক করো, এটাতে ক্লিক করার সাথে সাথে চলে যাবে হেল্প মি। এটা হচ্ছে গেমের চেঞ্জেস। অনেকেই তো মনে করবা যে এটা দিয়ে সেলফ রিভাইভ হয়ে যাবে, এটা দ্বারা টিমমেটের কাছে একটা মেসেজ পাঠানো যেটা হচ্ছে হেল্প মি। এখন বলি অ্যাডভান্স সার্ভার কিভাবে খেলবে অথবা অ্যাডভান্স সার্ভার অ্যাক্টিভেশন কোড কিভাবে পাবে। তুমি কি যখন FF অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ করবা প্রথম সাইটে চলে আসবে। এই সাইটের মধ্যে আসার পর এমন দেখাবে অন্য কোনো আউটসাইডের সার্ভারে যাবে না, এটি গ্যারান্টি অফিশিয়াল সার্ভার। এখানে আছে তোমাদের গুগল অথবা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। লগইন গুগল দিয়ে তোমরা একটা জিমেইল দিয়ে লগইন করে নিবে। জিমেইল দিয়ে লগইন করে নিলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এখানে একটু লোডিং দিবে। লগইন দেওয়ার পর পরে দেখতে পাবে তোমাদের অ্যাক্টিভেশন কোড দিয়ে দেওয়া হয়েছে। অ্যাক্টিভেশন কোডটি কপি করে নিবা এবং এখানে একটা অ্যাপ দেওয়া আছে ডাউনলোডের এপটি ডাউনলোড করে নিবা। এটি হচ্ছে অ্যাডভান্স সার্ভার এপটি যেটি 900 MB-র উপরে। যারা যারা বাংলাদেশ থেকে অ্যাডভান্স সার্ভার অ্যাক্টিভেশন কোড দিয়ে ঢুকতে যাবে তাদের আবার VPN ছাড়া ঢুকাবে না। একটা VPN লাগাবা, VPN লাগিয়ে তারপর অ্যাক্টিভেশন কোডটি ইউজ করবে, তাহলে দেখা যাবে শুধু লোডিংই দেখাবে। এই হচ্ছে প্রসেস অ্যাডভান্স সার্ভারে ঢোকার। তো তোমরা চাইলে অ্যাডভান্স সার্ভারে ঢুকে গেম খেলতে পারো। ইউনো গাইস অ্যাডভান্স সার্ভারে কিন্তু ফ্রিতে ডায়মন্ডও কালেক্ট করা যায়।